সুপ্রতিষ্ঠিত করে দিব। কেমন আছো তুমি? নিশ্চয় ভালো আছো। রাজবাড়ী সরকারি কলেজ তো অনলাইন ক্লাস একাদশ শ্রেণীতে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুমন হালদার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা অলরেডি শিখেছিলাম প্রেরণার বৈশিষ্ট্য, প্রেরণার গুরুত্ব। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রেরণা। প্রেরণা দানের বিভিন্ন উপায় সমূহ, দেন হচ্ছে প্রেরণার তত্ত্ব সমূহ, চাহিদা সুমন তত্ত্ব, আর তোমাকে দেখো ই আর জি তত্ত্ব। এখন আজকে আমরা শিখবো যে প্রেরণা দানের বিভিন্ন উপায়। আমরা জানি দুই ভাবে প্রেরণা দেওয়া যায়। এক হচ্ছে আর্থিক ভাবে প্রেরণা দেওয়া যেতে পারে, আর হচ্ছে অনার্থিক উপায়। অর্থাৎ আর্থিক এবং অনার্থিক দুই উপায়ে প্রেরণা দেওয়া যেতে পারে। আর্থিক উপাদান গুলোর মধ্যে রয়েছে তোমাদের বেতন, হ্যাঁ, মুনাফার অংশ, বোনাস, আর্থিক নিরাপত্তা, অগ্রিম, বাসস্থান ভাতা, পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা, পদোন্নতি ইত্যাদি। অনার্থিক দেখো, অনার্থিক প্রেরণা হচ্ছে তোমার সুষ্ঠু কার্য পরিবেশ, নিরাপত্তা, আকর্ষণীয় কাজ, উত্তম ব্যবহার, ভালো কাজের প্রশংসা, প্রশিক্ষণ সুবিধা, তারপর তোমাদের প্রশিক্ষণের সুবিচার, প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের সুনাম ইত্যাদি। আমরা জানি প্রেরণা কি বলতো? প্রেরণা হচ্ছে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে অধস্তনদের উদ্বোধন কর্তৃপক্ষ উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে যখন কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত হবে, সেটা কি বলতো? প্রেরণা। আমরা প্রেরণা দ্বারা যদি বলি বেতন, বেতন কি আসলে? বেতন বলতে মূল বেতন কি বোঝানো হয়, অর্থাৎ শ্রমিক কর্মীদের বেতন তাদের সাথে সবসময় সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। অর্থাৎ একজন শ্রমিক তার পারিশ্রমিকের মধ্যে বেতন যদি প্রদান করা হয়, তাহলে কি হবে? অবশ্যই সে কাজে কি পাবে বলতো? প্রেরণা পাবে। বেতন নির্ধারণ ক্ষেত্রে কর্মীদের দক্ষতা যথাযথ মূল্যায়ন করতে হবে। অর্থাৎ একজন কর্মী যত দক্ষ তার বেতন ততটাই কি বেশি হওয়া উচিত, তাই না? তারপর দেখো মুনাফার অংশ। মুনাফার অংশ কি বলছে? যে মুনাফার অংশ বলতে বোঝাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যতটুকু মুনাফা হয় সবটুকু বন্টন না করে কিছু অংশ রাখা হয় যেটা কর্মীদের, হ্যাঁ, কর্মীদের কাজে মূল্যায়ন করে মুনাফার অংশ হিসাবে তৈরি করা যেতে পারে। অর্থাৎ বলেছে মুনাফা সবটুকু মালিক পক্ষ গ্রহণ না করে তার বিশেষ অংশ কর্মীদের মধ্যে বন্টন করে দিলে স্বভাবতই প্রতিষ্ঠানকে তারা নিজের মনে করে ওই প্রতি উঠে কাজ করবে। এটা প্রেরণার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসাবে বর্তমান সময় স্বীকৃতি পেয়েছে। তারপর দেখো বোনাস। বোনাসটা কি? বোনাস হচ্ছে যে বোনাস হচ্ছে বাড়তি বেতন বোনাস হিসাবে প্রদান শ্রমিক কর্মীদেরকে উৎসাহ প্রদানের একটা চমৎকার পদ্ধতি। কর্মীর কর্মদক্ষতা, সফলতা, হ্যাঁ, এবং প্রতিষ্ঠানের মুনাফার উপর বোনাসের মূল্য নির্ভর করে। আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বহু প্রতিষ্ঠান বছরে একটি বা দুইটি বোনাস, অর্থাৎ মাসিক মূল বেতনের সমপরিমাণ টাকা বোনাস হিসেবে কি প্রদান করে থাকে। তারপর দেখো বলা হচ্ছে দেখো পদোন্নতি, তাই না? আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তা কে আমরা বলতে পারো যে আর্থিক নিরাপত্তা বলতে বোঝাচ্ছে একজন কর্মী বেতন ছাড়াও যেটা জিপিএফ অর্থাৎ গ্রুপ প্রভিডেন্ট ফান্ড কিংবা অগ্রিম ঋণ, অর্থাৎ একজন কর্মী তার প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে যে অতিরিক্ত টাকা প্রদান যে নিশ্চয়তা দেওয়া হয় সেটা হচ্ছে ধর কি আর্থিক নিরাপত্তা। সেটা হতে পারে জিপিএফ অন্তর্ভুক্ত ইত্যাদি বলেছি। তারপর দেখো অগ্রিম ঋণ, আমরা বুঝি যে বেতনের বাইরেও ধরো একটা একটা প্রতিষ্ঠানে একজন কর্মচারী কে কাজ করে থাকেন, তার ইনস্ট্যান্ট টাকার প্রয়োজন। দেখা গেলো যে সে প্রতি মাসে 25,000 টাকা পায়, কিন্তু প্রতিষ্ঠান তার প্রয়োজন মনে করে তার প্রয়োজন রেগুলার 50,000 টাকা প্রদান করলো, তাহলে এখানে কি এক মাসের অ্যাডভান্স বেতন প্রদান করলো, সেটা হচ্ছে কি বলতে অগ্রিম। তারপর দেখো বাসস্থান ভাতা, অর্থাৎ একজন শ্রমিক কর্মীর মূল বেতন ছাড়াও, হ্যাঁ, নির্দিষ্ট হিসাবে নির্দিষ্ট স্থানে বসবাসের জন্য প্রতিষ্ঠান কর্তৃক কিছু আর্থিক প্রণোদনা পেতে পারে, সেটা হবে কি বাসস্থান ভাতা। যখন বাসস্থান ভাতা প্রদান করা হবে তখন মধ্যে কাজের স্পৃহা
বেড়ে যাবে। তারপর বলা হচ্ছে যে পুরস্কার, পুরস্কার বলতে বলছে যে উত্তম ও সেরা কাজের জন্য কর্মীদেরকে, হ্যাঁ কর্মীদেরকে পুরস্কৃত করা হলে তারা নিজেদেরকে ধন্য ও যোগ্য মনে করে এবং অধিক উৎসাহে আরো ভালো কাজে কি হয় উদ্বুদ্ধ হয়। এক্ষেত্রে নিরাপত্তা বজায় রেখে পুরস্কার দেওয়া উচিত। তারপর বলা হচ্ছে যে তোমাদের পরিবহন বাদ আমরা জানি যে শ্রমিক যাতায়াতের জন্য বা যাতায়াত ব্যবস্থা, হ্যাঁ সুযোগ সুবিধা প্রদানের জন্য যখন একটা প্রতিষ্ঠান তাদেরকে গাড়ি সরবরাহ করবে, হ্যাঁ যোগাযোগের জন্য সেটা হচ্ছে কি তোমার পরিবহন ব্যবস্থা, অথবা গাড়ি গাড়ি বা যানবাহন সরবরাহ ব্যতীত তাদেরকে যদি অ্যাডভান্স বা এক্সট্রা কিছু টাকা দেওয়া হয় যে এটা যাতায়াতের জন্য রাখা যেতে পারে, সেটা হচ্ছে তোমার পরিবহন মাধ্যম। তারপর চিকিৎসা মতো জানি যে একজন কর্মী বা একজন শ্রমিক, হ্যাঁ মূল বেতন ছাড়াও তার নিজ অথবা পরিবারের জন্য প্রতিষ্ঠান কর্তৃক যে কিছু টাকা বা আর্থিক প্রণোদনা পেয়ে থাকে সেটি চিকিৎসা ভাতা। আর পদোন্নতি আমরা জানি, পদোন্নতি হচ্ছে যে উপযুক্ত কাজ ও দক্ষতা, হ্যাঁ ইত্যাদি বা দক্ষতা যোগ্যতা ইত্যাদি বৃদ্ধির জন্য যখন একটা ছোট পোস্ট থেকে বড় আসনে, ছোট আসন থেকে বড় আসনে অধিষ্ঠিত করা হয় সেটি কি পদোন্নতি, অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পন্ন পদে স্থানান্তরকে বলা হবে কি পদোন্নতি। এর সাথে উচ্চ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাও বৃদ্ধি পায়, যথা সময়ে উপযুক্ত কর্মী পদোন্নতি প্রতিষ্ঠানের জন্য কল্যাণ করে। পদোন্নতি আশায় শ্রমিকরা তাদের কর্মী রাখে এবং সন্তুষ্টি ও কাজে উৎসাহী হয়। তাহলে এগুলো হচ্ছে আর্থিক উপাদান গুলো। দেখো তোমাদের কি এনসিপি আপনার দেওয়া যেতে পারে যে কোনটি, হ্যাঁ কোনটি পেশাদার আর্থিক উপায়, তাহলে আর্থিক উপায় গুলো আমরা আরেকবার রিভিউ দিচ্ছি। কেমন আর্থিক উপাদান গুলো তোমার তোমার বেতন, হ্যাঁ দেখো বেতন, মুনাফার অংশ, হ্যাঁ তারপর হচ্ছে বোনাস, আর্থিক নিরাপত্তা, অগ্রিম প্রদান, বাসস্থান ভাতা, পরিবহন, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, পদোন্নতি ইত্যাদি, এগুলো হচ্ছে পেশাদার কি আর্থিক উপায় সমূহ। এবার দেখো পেশাদারের অনার্থিক উপাদান সমূহ গুলো কি কি, পেশাদারের অনার্থিক উপাদান সমূহ হচ্ছে সুষ্ঠু কার্য পরিবেশ, নিরাপত্তা, আকর্ষণীয় কাজ, উত্তম ব্যবহার, ভালো কাজের প্রশংসা, প্রশিক্ষণ সুবিধা, সুবিচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠান সনাক ইত্যাদি। অর্থাৎ সুষ্ঠু কার্য পরিবেশ, অর্থাৎ একটা প্রতিষ্ঠান, হ্যাঁ আর্থিক আর্থিক নিশ্চয়তা বা আর্থিক নিরাপত্তা অথবা অর্থ প্রদান ছাড়াও কর্মীদেরকে কাজে উৎসাহিত করতে পারে সুষ্ঠু কার্য পরিবেশের মাধ্যমে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যখন কর্ম পরিবেশ শান্ত সুন্দর এবং মনোমুগ্ধকর অথবা নিরাপত্তা থাকবে, নিরাপত্তা বেশি থাকবে সেখানে কর্মীরা কাজ করতে আগ্রহ বৃদ্ধি পাবে। তারপর দেখো নিরাপত্তা, আমরা জানি যে নিরাপত্তা বলতে কি বুঝি জানো, নিরাপত্তা হচ্ছে যে কোনো রিস্ক বা ঝুঁকি দেখে নিজেকে কি রাখা, নিজেকে বিরত রাখা। অর্থাৎ একজন প্রতিষ্ঠান যখন যখন কর্মীদেরকে নিরাপত্তা নিশ্চিত করবে তখন কি হবে বলতো, তখন অবশ্যই কাজের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ কাজের প্রতি আগ্রহটা কর্মীদের কি বেড়ে যাবে। তারপর দেখো আকর্ষণীয় কাজ, আমরা সবসময় আকর্ষণীয় কাজ করতে ইচ্ছে, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কর্মীদেরকে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজ যখন প্রদান করা হবে সেটা হবে আকর্ষণীয় কাজ। অর্থাৎ আমি কোন কাজটি করতে সক্ষম, আমার সক্ষমতা বা দক্ষতা অনুসারে যখন কোনো কাজ করতে পারবো সেটা হবে কি আকর্ষণীয় কাজ। আমার যোগ্যতা আমার দক্ষতা কিংবা যোগ্যতা হ্যাঁ ব্যতিক্রম হলে যোগ্যতা অনুযায়ী বা দক্ষতা অনুযায়ী আমার কাজে দ্রুত কাজে ব্যতিক্রম হলে সেক্ষেত্রে আমি কি আগ্রহ পাবো না। তারপর দেখো যে ভালো কাজের প্রশংসা, আমরা জানি একটা ভালো প্রশংসা যে কোনো মানুষকে হ্যাঁ ভালো কাজে করতে আগ্রহ পোষণ করবে। অর্থাৎ আমরা যদি কোনো সরি সরি একটা প্রতিষ্ঠান যখন কোনো কর্মচারীকে ভালো কাজে মূল্যায়ন শুরু সেটাকে প্রশংসা করতে পারে, হ্যাঁ তুমি ভালো কাজ করেছো এই জন্য তোমাকে পুরস্কৃত করা হবে, কিংবা ভালো কাজ করেছো তোমার বদলি দিতে হবে, এই সংক্রান্ত হ্যাঁ যে কোনো বিষয় ভালো কাজ প্রশংসা করে বিবেচিত করা হবে। তারপর দেখো প্রশিক্ষণ সুবিধা, প্রশিক্ষণ মানে বুঝা না, প্রশিক্ষণ মানে হচ্ছে যে মানুষের জ্ঞান দক্ষতা এবং সামর্থ্যকে উন্নত করা। অর্থাৎ মানুষের জ্ঞান দক্ষতা ও সামর্থ্যকে যখন একটা প্রক্রিয়া বা কৌশলের মাধ্যমে যখন ডেভেলপ করা হবে উন্নত থেকে উন্নত করা হবে সেটা হবে কি কি প্রশিক্ষণ সুবিধা। প্রশিক্ষণ সুবিধা সবসময় একজন কর্মীর কনফিডেন্স ব্যবস্থাপনা কি করবে আগ্রহ বাড়িয়ে তুলবে, কনফিডেন্স ব্যবস্থাকে বাড়িয়ে তুলবে। তারপর দেখো সুবিচার প্রতিষ্ঠান,
সুবিধা হচ্ছে গণতন্ত্রের একটা প্রধান নিয়ামক। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যদি অভ্যন্তরীণ দ্বন্দ্ব হয়, কিন্তু অভ্যন্তরীণ পরিচালনা দ্বন্দ্ব হয়, সেক্ষেত্রে দ্বন্দ্বভুক্ত সবাইকে সুষম শাস্তি বিধান করা হবে। অর্থাৎ কাউকে শাস্তি কম কিংবা কাউকে শাস্তি বেশি প্রয়োগ হবে, সেখানে সুবিধা প্রতিষ্ঠান পাবে না। তাহলে দেখো প্রতিষ্ঠানের সুনাম, আমরা জানি কি যে আর্থিক পেশনা কিংবা অনার্থিক পেশনা যারা পড়লাম, তাদের নিরাপদ এগুলোর বাইরেও সবসময় একজন যোগ্য ব্যক্তি বা যোগ্য প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছা করে ইচ্ছা পোষণ করেন, সেটা হচ্ছে তোমার কি প্রতিষ্ঠানের সুনামের ক্ষেত্রেও কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ বা অনুরকম প্রতিষ্ঠা প্রকাশ করতে পারে। তারপর দেখো এখন আমার সাথে পেশনার তত্ত্ব গুলো কি কি, আসলে পেশনার বিভিন্ন তত্ত্ব রয়েছে, পেশনার তত্ত্ব রয়েছে বিভিন্ন ধরনের। যেটা কি ভাবে পেশনার তত্ত্ব গুলো কি কি দেখো, পেশনার তত্ত্ব গুলো হচ্ছে এখানে দেখতে তোমার কাছে না দিও এর জন্য দশটা টানতে পারি। সরি দেখো যে পেশনার বিভিন্ন তত্ত্ব সমূহ, হ্যাঁ, মানুষের কর্মকে গতিশীল করতে পেশনা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর বলা হচ্ছে কি যে একজন কর্মী বা ব্যক্তি কিসে সন্তুষ্টি হবে, একজন কর্মী বা ব্যক্তি কি কিসে সন্তুষ্টি হবে, হ্যাঁ, কি ধরনের পেশনা একজন কর্মীর মনকে কর্মে অনুপ্রাণিত করে, হ্যাঁ, তা একটা জরুরি বিষয়। তবু কর্মীদের কাজে উৎসাহিত করার জন্য গবেষকরা গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে কিছু কিছু তত্ত্ব আবিষ্কার করছেন। এই তত্ত্ব গুলো বলা হয় কৃষ্ণ তত্ত্ব। পেশনা তত্ত্ব গুলো বিভিন্ন নামে বিভিন্ন ভাবে আকর্ষিত লাভ করতে পারে। যদি পেশনা তত্ত্ব বলে আমার প্রথম অন্যতম পেশনা তত্ত্ব হচ্ছে চাহিদা সমান তত্ত্ব, কি তত্ত্ব বলো তো? চাহিদা সমান তত্ত্ব। তারপর হচ্ছে তোমার ইআরজি তত্ত্ব, দেখো চাহিদা সমান তত্ত্ব, এটাকে আমরা একভাবে চাহিদা সমান তত্ত্ব, ইআরজি তত্ত্ব। তারপর তোমার হতে পারে আরো আরবি তত্ত্ব আছে, এক্স এবং ওয়াই তত্ত্ব। তারপর হচ্ছে তোমার সমতা তত্ত্ব, তারপর হচ্ছে পেশনার লক্ষ্য নির্ধারণ তত্ত্ব, সামাজিক শিক্ষণ তত্ত্ব, ই আর জি তত্ত্ব বললাম, দ্বি উপাদান তত্ত্ব, প্রত্যাশা তত্ত্ব, অংশগ্রহণ তত্ত্ব, পুরো শক্তি সঞ্চয় তত্ত্ব। এই যে তত্ত্ব প্রায় আমরা প্রায় করলাম 10টা তত্ত্ব, 11 তত্ত্ব, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব গুলো হচ্ছে তোমার চাহিদা সমান তত্ত্ব আর হচ্ছে কি ই আর জি তত্ত্ব। আমরা প্রথম শিখবো যে চাহিদা সমান তত্ত্ব, দেখো চাহিদা সমান তত্ত্ব, হ্যাঁ, চাহিদা সমান তত্ত্ব বলছে দেখো শিখে রাখো, আমি হচ্ছে সম্পূর্ণ বলতে চাইছি, দুইটা তত্ত্ব আমরা সম্পূর্ণ করবো। চাহিদা সমান তত্ত্ব আর হচ্ছে তত্ত্ব, চাহিদা সমান তত্ত্ব হচ্ছে 1943 সালে বিখ্যাত মনস্তত্ত্ববিদ আব্রাহাম হ্যারল্ড মাসলো, হ্যাঁ, এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন প্রবন্ধ, 1943 সালে বিখ্যাত মনস্তত্ত্ববিদ কি আব্রাহাম, হ্যাঁ, হ্যারল্ড মাসলো, তার কি গ্রন্থ বলো তো? সেটা হচ্ছে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন গ্রন্থে প্রবন্ধের পর নিজেকে পেশনা সম্পর্কে একটা মতবাদ উল্লেখ করে। তার মধ্যে মানুষের প্রয়োজন পূরণ হলে অন্য প্রয়োজন সৃষ্টি হয়। তিনি পেশনাকে 5টি উপাদানে ভাগ করেছেন, কয়টি বলো তো? 5টি, দেখো 1, 2, 3, 4, 5, 5টি উপাদান, মানে একটা উপাদান পূর্ণ হলে আরেকটা উপাদানের জন্ম হবে। প্রথম উপাদানকে দেখো, তো আমি নিজ থেকে শুরু করি, আর এখানে যে প্রথম উপাদান হচ্ছে তোমাদের জৈবিক চাহিদা, জৈবিক চাহিদা। দ্বিতীয় উপাদান হচ্ছে তোমার আত্মমর্যাদা চাহিদা, আত্মমর্যাদা চাহিদা। তিন নম্বর হচ্ছে সামাজিক চাহিদা, আমি একটু ভুল করেছি, সরি, একটু উল্টা দিতে হবে। দেখো পেশনার চাহিদা সম্পর্ক হচ্ছে 5টা ভাগ করবো। প্রথমটা হচ্ছে জৈবিক চাহিদা, জৈবিক চাহিদা। আচ্ছা জৈবিক চাহিদা কি জানো? জৈবিক চাহিদা হচ্ছে একটা মানুষের প্রয়োজনে যে সকল বিষয়গুলো অনিবার্য, সেটা হচ্ছে জরুরি বিষয়, যেমন হচ্ছে খাদ্য, বস্ত্র, আশ্রয়স্থান, শিক্ষা, চিকিৎসা, অথবা মানুষের মৌলিক উপাদান, এগুলো ছাড়া মানুষ জীবন ধারণ করতে পারবে না। সেটা হচ্ছে কি তোমার জৈবিক উপাদান গেল। যখন একটা মানুষ জৈবিক উপাদান গুলো পূর্ণ হবে, তখন সে কি চাবে জানো? তখন সে নিরাপত্তা চাবে, বলতো? নিরাপত্তা চাহিদা। নিরাপত্তা চাহিদা কি জানো? নিরাপত্তা হচ্ছে যে কর্মী নিরাপত্তা বিধান করে এই স্তরে বৈশিষ্ট্য। অর্থাৎ যেমন জঙ্গিকে থাকার জন্য মানুষ প্রয়োজনের ভিতর থেকে মুক্তি, যে কোনো নিরাপদ অথবা নিরাপত্তা ব্যবস্থা। এবং নাম্বার 2 হচ্ছে
নিরাপত্তা চাইলে তোমাকে আবার বোঝাচ্ছি, ধরো আমি খাবার খাচ্ছি, হ্যাঁ আমি বাসস্থান করতে চাই, আমি চুরি সবার চেষ্টা করছি, এগুলো বাইরে তুমি কিন্তু সাজেশন বলবা যে আমার যদি একটা ভালো খাবার খেতে পারতাম, হ্যাঁ একদিন বাড়িতে ভালো জায়গায় বসবাস করতে পারতাম, আমি যদি ভালো একটা চিকিৎসা করতাম, এগুলো হচ্ছে নিরাপত্তা মূলক চাহিদা। তারপর 3 নম্বর দেখো, সরি নাম্বার 3 নাম্বার দেখো, নিরাপত্তা চাহিদা বলছে সামাজিক চাহিদা, চাহিদা সামাজিক চাহিদা, সামাজিক চাহিদা কি? সামাজিক চাহিদা হচ্ছে যে একজন মানুষ সামাজিক বাইরে সবসময় প্রতিষ্ঠিত এবং সুখী হতে চায়, অর্থাৎ মানুষের জৈবিক চাহিদা নিরাপদ যখন নিরাপত্তা চাহিদা পূরণ হয় তখন একটা মানুষ চায় যে একটা সমাজে তার একটা প্রতিষ্ঠা পায় কিংবা কি স্বীকৃতি পায়, সেটা কি সামাজিক চাহিদা। তারপর দেখো 4 নম্বর, যার হচ্ছে আত্মমর্যাদা চাহিদা, এটা আত্মমর্যাদা চাহিদা, আত্মমর্যাদা চাহিদা কি? আত্মমর্যাদা হচ্ছে একটা মানুষ কি যখন জৈবিক চাহিদা নিরাপত্তা চাহিদা সামাজিক একটা মানুষ চায় যেমন যশ খ্যাতি সম্মান পদমর্যাদা, যশ খ্যাতি সম্মান পদমর্যাদা ইত্যাদি যখন মানুষ প্রত্যাশা করবে সেখানে কি বলতো সামাজিক চাহিদা। তারপর লাস্টটা হচ্ছে যে আত্মপ্রকাশ চাহিদা, কি চাহিদা বলতো? আত্মপ্রকাশ চাহিদা, আত্মপ্রকাশ চাহিদা বলতে কি বলতে চাই, আমাকে সেই পথে যেমন লক্ষ্য রয়েছে যে আমি শুভ করতে হবে, আমি সাহিত্যে বিখ্যাত একজন লেখক হবো, হ্যাঁ তারপর হচ্ছে যে রাজনীতি করে আমি দেশে কি আমি দেশে নির্ভয়ে প্রদান করবো রাষ্ট্রপতি, এগুলোর উপরে যেমন একটা মানুষ অমর হতে চায় সেগুলো কি বলতে চাই না আত্মপ্রকাশ চাহিদা। আমরা অতি সংক্ষেপে কি চাহিদা সম্পর্কে বললাম, আমরা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে খুবই সুন্দর ভাবে আলোচনা করবো ইংরাজি দত্ত আর এক্স এবং উপাধি দত্ত, তারপর হাসবেন্ডের বিয়ে পদ্ম দত্ত। সবাই ভালো থেকো সুস্থ থাকো, এই করোনার সময় সবাই সাবধানে থাকবে এবং বাসায় যতটা সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। সবাই ভালো থেকো সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইলো।